ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ওইমানদারের ভয় করো না তোমরা যদি ইমানদার হও তাহলে লড়াইয়ের ময়দানে বিজয় দান করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট তোমরা যদি ইমানদার হও বিজয় আমি আল্লাহ পক্ষ থেকে আসবে একজন সাহাবী বদরের ময়দানে এসে আল্লাহর নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের প্রথম জিহাদ আমি বসে থাকতে পারবো না আমাকে একটা অস্ত্র দিন আল্লাহর রাসূল বলেন অস্ত্র দিবটা কি আমার কাছে তো কোনো অস্ত্র নাই শুনতেছেন আপনারা আমার কাছে কোনো অস্ত্র নাই দিবটাকে ওই যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আপনার হাত দিয়ে যা দিবেন আমি তাই দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়বো আমি বসে থাকতে পারবো না আল্লাহ রাসূল শুকনা একটা খেজুরের ডাল ভেঙে ওই যুবকের হাতে দিয়ে বললেন ও যুবক এই নাও শুকনা খেজুরের ডাল এই নিয়ে তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো ওই যুবক বলছে আল্লাহর নবীর দেওয়া বরকতি হাত দিয়ে ওই খেজুরের শুকনা ডাল নিয়ে আমি যখন জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লাম শুকনা খেজুরের ডাল দিয়ে যখন কাফেরদের উপর আঘাত দিতে লাগলাম ভালার তরোয়াল দিয়ে আঘাত করলে যে কাজ হয় শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যেতে লাগলো ওই সাহায্য আজও আসতে পারে না পারে না কথা বলেন আজও আসতে পারে না পারে না আল্লাহ রাসূল জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন ও সাহাবীরা ইসলামের প্রথম জিহাদ আল্লাহ রাসূল বড়ই চিন্তিত এই এই জিহাদে মুসলমানদের থেকে থাকার লড়াই আল্লাহ রাসূল মুসলমানদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করছেন তিনি বলছেন ও সাহাবীরা শোনো জান্নাতুন আরুদুহা কাআরুদিস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা যদি লড়াইয়ের ময়দানে যদি যাও তাহলে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করবেন এই আকাশ এবং জমিনের চাইতে প্রশস্ত জান্নাত আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখে দিয়েছে একজন সাহাবী তার নাম হচ্ছে উমাইর বিন হানাম সে খেজুর খাচ্ছিল কি খাচ্ছিল খেজুর খাচ্ছিল আর বলছিল অকালা বাহ বাহ সে বলছে বাহ মা আজমাহু ভাই মা আহসানাহু কি সুন্দর কথা বলেছেন হে আল্লাহ রসুল জিহাদ করলে শহীদ হলে জান্নাত পাবো যে জান্নাতের প্রশস্ততা বিশালতায় আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি তাহলে হাতের সবগুলি খুরমা খেতে গেলে আমার অনেক সময় লেগে যাবে জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে এই খুরমা খাওয়ার আমার কোনো দরকার নাই হাতের খুরমা ফেলে দিয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে তিনি শাহাদাত বরণ করলেন পরবর্তীতে যখন ওই লাশ সামনে আনা হলো শহীদের লাশ সামনে আনা হলো আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রসুলাল্লাহ এই সেই মায়ের জান্নাতে যাওয়ার জন্য হাতের খুরমা খেজুর খাওয়া বরদাস্ত করতে পারে নাই আল্লাহ রসুল বললেন ইন্নাকা মিন আহলিহা ও মায়ের যে জান্নাতে যাওয়ার লোভে তুমি হাতের খুরমা খাওয়া বরদাস্ত করতে পারো নাই আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী তুমি সেই জান্নাতে যাবে সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এমন এক সময় ছিল মুসলমানদের কথা হিংস্র জীবজন্তু কেউ শুনেছে কথা বলেন ঠিক কিনা হিংস্র জীবজন্তু কেউ শুনেছে না শুনে নাই কথা বলেন ঠিক কিনা সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য দখলের জন্য চললেন তিনি সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা আমরা চাই গোটা দুনিয়াকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসবো তোমরা কি চাও ইসলামের আওয়াজ এ পর্যন্ত থেমে যাক নাকি গোটা দুনিয়া ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসবো কোনটা চাও সাহাবায়ে কেরাম বললো ইয়া রাসূলুল্লাহ আমরা গোটা দুনিয়াকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসবো যুবকেরা পারবে কিনা পারবে কি পারবে না ওই ওয়াশিংটন আমাদের কথা বলেন ঠিক কিনা ওই মস্কো আমাদের ওই পেন্টাগন আমাদের আগামী দিনে ওখান থেকে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ কেউ ঠেকায় রাখতে পারবে না ইসলাম গোটা দুনিয়াতে বিজয় হবে হবে ইনশাআল্লাহ সাদ বিন আবি আক্কাস বললেন ও সাহাবীরা তাহলে তোমরা আমার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ো এই সমুদ্রের মধ্যে এই দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ো সাহাবায়ে কেরাম 60,000 সাহাবায়ে কেরাম হযরতে সাদ বিন আবি আক্কাসের সঙ্গে তারা সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লো এদের কোনো লঞ্চ নাই স্টিমার নাই কোনো নৌকা নাই তাদের অস্ত্র নিয়ে তাদের সামান নিয়ে তাদের মালপত্র নিয়ে তাদের ঘোড়া নিয়ে তারা সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লো ডক্টর আল্লামা ইকবাল স্মরণ করিয়ে দিচ্ছেন আই মাউজে দাজলা তু ভি পেহচানতি হ্যায় হামকো আব তক হ্যায় তেরা দরিয়া আসনা হামারা হে তাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালা নিশ্চয়ই তোমার ভুলে যাওয়ার কথা নয় তোমার উপর থেকে 60,000 ঘোড়া দাবিয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করেছি আমরা সেই জাতি 60,000 সাহাবায়ে কেরাম
সাদ বিন আবি আক্কাসের নেতৃত্বে ওপার চলে গেলেন। ওখানকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো এদেরকে জঙ্গলের মধ্যে থাকিয়ে দেই, তাহলে হিংস্র জীবজন্তু জানোয়ার এদেরকে খেয়ে শেষ করে দেবে। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তিনি জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়াতুল হাশাওয়াতু ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজাউ ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। তিনি জঙ্গলের হিংস্র জীবজন্তু জানোয়ারদের উদ্দেশ্যে বললেন, ও বাঘেরা সিংহেরা সাপেরা শোনো, আমরা আল্লাহর নবী সাহাবি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে এসেছি, সুতরাং তোমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের এই এলাকা ছেড়ে দিয়ে তোমরা অন্যত্র চলে যাও। ওখানকার আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলল, মানুষের কথা কি হিংস্র জীবজন্তুতে শোনে নাকি পাগলেরা বলে কি? কিছুক্ষণ পরে তারা তাকায় তাকায় দেখলো বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, তারা দল বেঁধে সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র তারা চলে গেল। এই ছিল মুসলমানদের ইতিহাস। বাঘেরা মুসলমানদের কথা শুনেছে, সিংহেরা মুসলমানদের কথা শুনেছে, সাপেরা সিংহের কথা শুনেছে। সাদ বিন আবি আক্কাস বললেন, সাহাবীরা 60,000 সৈন্যবাহিনী, তোমরা তোমাদের মধ্যে কারো মালপত্র হারায় গেছে নাকি এই দরিয়ার মধ্যে সাগরের মধ্যে? কেউ একে অন্যকে খোঁজ করে বললো না কারো কোনো মালপত্র হারায় যায় নাই। একজন সাহাবি বললেন, আমার একটা পানি পান করার পেয়ালা ওটা সমুদ্রে ছিটকে কোথায় চলে গেছে তুফানে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বিন আবি আক্কাস বললেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া গ্রহণ করতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে, এই কথা তিনি বলতেছিলেন। হঠাৎ করে দেখা গেল দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, সেই আওয়াজের মধ্যে মুসলমানদের হারানো বাটিটা পর্যন্ত ফিরে এসেছে। কিভাবে সাহায্য এসেছে আল্লাহর পক্ষ থেকে? ওই সাহায্য আজ আসতে পারে না? পারে না, কথা বলেন, পারে না, পারে না। বদরের প্রান্তরে আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, বদরের মাঠে গিয়ে সাহায্য প্রার্থনা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ আরাকানে মুসলমানদেরকে বাঁচাও, দোয়া করি মসজিদে বসে, কোথায় বসে? আল্লাহ রসুল দোয়া করেছেন মাঠে গিয়ে, আর আমরা খানকায় বসে দোয়া করি, মাদ্রাসায় বসে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল দোয়া করলেন মাঠে গিয়ে, আর আমরা দোয়া করি মসজিদে বসে। এই জন্য আল্লাহ রসুল মাঠে গিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে গেছে, আর আমরা মসজিদে বসে এত দোয়া করলাম, আমাদের দোয়া আজও কবুল হয় নাই। কিয়ামত পর্যন্ত মসজিদে বসে দোয়া করলে কাজ হবে না, কথা কি বুঝে আসে মুসলমান? আল্লাহ রসুলের মতো ময়দানে গিয়ে দোয়া করতে হবে। আল্লাহ রসুল এভাবে হাত উঁচু করে, এত উঁচু করে হাত উঁচু করে তিনি দোয়া করলেন, তার চাদরটি ঘাড়ের উপরে ছিল, চাদরটি পড়ে গেল জমিনের উপরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত স্লিপ দিলে কি কথা বলা যায়? স্লিপ দিলে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? চিন্তাটা অন্যদিকে চলে যায়, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ নবী যখন দোয়া করলেন কাঁধের উপর থেকে চাদর পড়ে গেল, হযরত আবু বকর দৌড়ে এসে চাদর কাঁধের উপরে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, আপনাকে আর দোয়া করতে হবে না, এবার হাত নামান, এত বিচলিত আপনি হবেন না। আল্লাহ রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে কখন তিনি দোয়া করেছেন ভালো করে বুঝুন, আল্লাহ নবী মাঠে দাঁড় করায় দিয়েছেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন খাব্বাব দাঁড়ানো, খোবাইব দাঁড়ানো, আম্মার দাঁড়ানো, যারা জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যায় নাই, তাদের কোনো রণ প্রশিক্ষণ নাই, তাদের ভাঙ্গা তলোয়ার, কারো তলোয়ার নাই, ক্ষুধার্ত সাহাবী জীর্ণশীর্ণ ছেঁড়া কাপড় পরিহিত এমন সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর চোখ পানিতে ভিজে গেল, আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে এমন ভাবে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, এই স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল, তোমাদের রব তাকে সাড়া দিয়ে বলেছিলেন, তোমাদের জন্য কি যথেষ্ট নয়, আল্লাহ পাক 1,000 ফেরেশতা আসমান থেকে নাজিল করে দিবে। কত হাজার?
1000 ফেরেশতা নাযিল করে দিবেন ওদিক থেকে সংবাদ এলো কাফেররা আরো সৈন্যবাহিনী নিয়ে আসছে 3000 আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইজ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াতিয়াকুম মাইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুযালিন আল্লাহ পাক বললেন ওরা 1000 ফেরেশতা আসতেছে আমি ওরা 1000 সৈন্যবাহিনী আসতেছিল আমি 1000 ফেরেশতা নাযিল করেছি তোমার কাছে সংবাদ এসেছে হে রাসূল ওরা 3000 কাফের নিয়ে আসতেছে রণসাজে সজ্জিত বাহিনী নিয়ে আসতেছে আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করে দিলাম 3000 ফেরেশতা আমি তোমার জন্য নাযিল করে দেব কিছুক্ষণ পরে আবার সংবাদ এলো ওরা 5000 বাহিনী পাঠাচ্ছে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ওয়া ইমদিদকুম রাব্বুকুম বি খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন আল্লাহ পাক বললেন 1000 নয় 2000 নয় 3000 নয় তোমরা যদি ধৈর্য ধারণ করো লড়াইয়ের ময়দানে যদি টিকে থাকতে পারো তাহলে 5000 ফেরেশতা নাযিল করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব ওই 5000 ফেরেশতা আজ জমিনে আছে না নাই বলেন আছে না নাই কবি ডক্টর আল্লামা ইকবাল বলছেন ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নসরত কো উধার সকতে গর্দ সে কতর অন্দর কতার ভি আজ যদি বদর সাহাবীদের মতো ঈমান যদি তোমরা তৈরি করতে পারো লড়াইয়ের ময়দানে যদি না হয় তাকবীর আল্লাহু আকবার দিয়ে যদি নামতে পারো কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ আজ তোমাদের জন্য নাযিল করে দিতে পারে কথা বলেন ঠিক কি না সেই সাহায্য আজ মুসলমানদের জন্য আসতে পারে না পারে না ও ইব্রাহিমের সন্তানেরা তোমাদের কাছে জানতে চাই তোমাদের পিতা 100-তে 100 পেয়েছে ইব্রাহিমের সন্তানেরা তোমাদেরকে আশীর নিচে পেলে চলবে না কথা বলেন ঠিক কিনা কেন ইব্রাহিম নবীর কথা কোরআনে আলোচিত হয় আল্লাহ পাক বলেন ওয়াইদিম তারা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন তোমাদের পিতাকে আমি পরীক্ষা করেছিলাম অল দা টেস্ট এন্ড ট্রায়াল অল দা টেস্ট ওভারকাম সাকসেসফুলি আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি পরীক্ষা সফলতার সঙ্গে সে উত্তীর্ণ হয়েছে ও ইব্রাহিমের সন্তানেরা তোমাদেরকে আশি নিচে পেলে চলবে না বাপটা বেটা কুচনে হিত থোড়া থোড়া কথা বলে ঠিক না সুতরাং বাবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদেরকে ভয় পেলে চলবে কথা বলেন চলবে আগুন দেখেও বাবা ভয় পান নাই আল্লাহ বাবার কথা কোরআনে উল্লেখ করে বলেন তোমাদের পিতা আগুন দেখে ভয় পায় নাই জিব্রাইল আমিন এসে বলতেছে ও ইব্রাহিম আল্লাহ আমাকে 600 দানা দিয়েছে তুমি শুধু একবার বলো আমি আগুন তুলে নমরুদের বংশ জ্বালায় দেই আমাদের পিতা বললেন আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি তো এমন কোন অন্ধ স্রষ্টার ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে আমি তোমার কাছে সাহায্য চাইবো না আমি একবার নয় দুইবার নয় যদি হাজারবার পুড়ে গেলে আমার আল্লাহ যদি খুশি হন আমার আল্লাহকে খুশি করার জন্য হাজারবার আমি ইব্রাহিম আগুনে পুড়ে যেতে রাজি আছি তোমার কাছে আমি সাহায্য চাইবো না ইব্রাহিম আলাইহিসসালামকে চুরকির উপরে তুলে চুরকি ধরে যখন টান দেওয়া হবে তার আগ মুহূর্তে তিনি দোয়া করছেন ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি আ'বুদুকা ও আল্লাহ তুমি আসমানে একা তোমার গোলাম ইব্রাহিম জমিনে একা আমি কারো কাছে সাহায্য চাই নাই আল্লাহ আমি আগুনে পুড়ে গেলে তুমি যদি সন্তুষ্ট হও তোমাকে খুশি করার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে রাজি হয়ে গেলাম ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো চরকিতে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে যখন পড়ে গেলেন আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন নারকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আজ ভি হো তো ইব্রাহিম কাইমা পয়দা আর কর সকতে হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা আজ যদি হয় কোথাও ইব্রাহিমের ইমান বিদ্যমান
করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান আজ যদি ইব্রাহিমের সন্তানদের ইব্রাহিমের উপর ঈমান তৈরি হয়ে যায় আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কথা বলেন ঠিক কি না ইব্রাহিমের সন্তানেরা বাতিল দেখে ভয় করা যাবে নমরুদের বিপক্ষে ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা বলতে হবে মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা বলতে হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কথা বলতে হয় তাহলে পারে আবু জাহেল আবু লাহাব উবাসাইলা মুগিরার কথা বলতে হবে বর্তমান সময় ইসলাম আন্দোলনের কথা বলতে গেলে নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ছেড়ে কথা বলা যাবে না তাহলে মুসলমানেরা ইসলামের জন্য যে কোনো ত্যাগ প্রতীক্ষা কোরবানির জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ পরীক্ষা আসবে কথা বলেন পরীক্ষা আসবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া লাকাদ খাতালনা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন অতীতের লোকদেরকে পরীক্ষা করেছি তোমাদেরকে পরীক্ষা না করে আমি ছেড়ে দেব না তোমরা বলবে আমি মুমিন আর আমি তোমাদের গেম দেনকে ছেড়ে দেব পরীক্ষা না দিয়ে কেউ তোমরা আমার জান্নাতে যেতে পারবে না কারণ ছাত্র হলে পরীক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কি না যার জীবনে পরীক্ষা নেই ওইটা কোনো ছাত্র নয় কথা বলেন ঠিক কি না ছাত্র হতে গেলে পরীক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কি না আর পরীক্ষা দিলে ছাত্র হতে হবে কথা বলেন ঠিক কি না হযরত খাব্বাব বিন আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কিভাবে সাহাবায়ে কেরামদের উপরে পরীক্ষা এসেছে শাকাওনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুল্লাহু ফি যিল্লিল কাবা খাব্বাব বিন আল আরাত বলছেন আমি আল্লাহ রাসূলকে খুঁজতে লাগলাম আল্লাহ রাসূলকে গিয়ে দেখি কাবার চত্বরে ছায়ায় আরাম ফরমাচ্ছেন মাথার তলে হাত দিয়ে আমি বললাম আলা তাস্তাগফির লানা লা তাদউ আল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না ওরা তো আমাদেরকে মারতে মারতে শেষ করে দিল ওরা আমাদের খাব্বাবকে আগুনের উপরে চিৎ করে শুইয়ে রেখেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর হযরত ওমর দেখে বললেন খাব্বাব তোমার কোমর এত চিকন কেন এত চিকনওয়ালা কোমর তো আমি জীবনেও কোনো মানুষের দেখি নাই বললেন ভাই ওমর তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করার অপরাধে কাফের বেঈমানের আমাকে চিৎ করে আগুনের উপরে শুইয়ে আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল আগুন গুলি গলে গলে চর্বি গুলি গলে গলে রক্ত গুলি গলে গলে আগুন গুলো নিভে গিয়েছে আর আগুনের শলাকা গুলি রক্ত মাংস ভেদ করে হাড্ডি পর্যন্ত স্পর্শ করেছে আমাকে এত কষ্ট দিয়েছে সেই যে গর্ত হয়েছে পিঠের গর্ত আজও বুঝে যায় না হযরত খুবাইবকে পিলারের সঙ্গে বেঁধে কাফের বেঈমানেরা বলছে একটুখানি থামো বলছে খুবাইব তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত যদি তুমি মানো বলছে কি শর্ত বলো তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এনে পিলারের সঙ্গে বেঁধে তাকে অত্যাচার করব তুমি যদি এটা মেনে নাও তাহলে পরে তোমাকে ছেড়ে দিতে পারি এতক্ষণ যিনি নীরবে তীর তরবারির আঘাত সহ্য করতেছিলেন তিনি বললেন ও কাফের বেঈমানেরা শোনো আমার পরিবর্তে আমার রসুলকে এখানে এনে বেঁধে তার উপরে অত্যাচার করা তো দূরের কথা আমার পরিবর্তে আমার রসুলের দিকে তোমরা যদি একটা ফুল নিক্ষেপ করো আমি খোবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না এটাই হলো ঈমান সুতরাং আমরা আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসা আমাদের নিজের জীবনের চাইতে কথা বলেন ঠিক কিনা তোমরা আমাকে গালি দিলে বরদাস্ত করব মুসলমানদেরকে গালি দিলে মেনে নেব তোমরা যদি আমার মা বাবাকে গালি দাও মেনে নেব তোমরা যদি আমাদেরকে গালি দাও মুসলমানদেরকে গালি দাও তাও মেনে নেব আমাকে গালি দাও তাও মেনে নেব কিন্তু আমার রসুলকে যদি গালি দাও তাহলে তোমার জিহ্বাটা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এবং রসুলকে অপমান করলে মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আমাদের কলিজা আমাদের মগজ আমাদের রূহ হচ্ছে আল্লাহ এবং রসুল কথা বলেন ঠিক কিনা দিল্লি শাহিজামে মসজিদে আব্দুল্লাহ বুখারী আজকে মুসলমানের দেশে আলেম ওলামারা হক কথা বলতে ভয় পায় অথচ কাফেরদের দেশে আব্দুল্লাহ বুখারী কোরআন